ওই টানছি। এখানে দাপর যুগে পঞ্চপাণ্ডব সকলে এসছেন, কুন্তি মাতা এই প্রদীপ দিয়ে আরতি করেছিলেন মদনেশ্বর শিবকে। সেই প্রদীপ এখন দেখা যাচ্ছে, কত বড় প্রদীপ আপনারা দেখুন। কুন্তি মাতা এত বড় প্রদীপ দিয়ে আরতি করেছিলেন। আর এখানে যে বকাসুরকে বধ করা হয়েছিল, সে বকাসুরের চোখের মলাই চাকরি, পায়ের যে মলাই চাকরি দেখুন, সেই মলাই চাকরি বকা